শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার এক মাস পার হয়ে গেছে, এখনও ভারতেই অবস্থান করছেন তিনি। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ বাড়ছে, সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে। শেখ হাসিনার অবস্থান নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো ফলাও করে খবর প্রচার করছে। তবে শেখ হাসিনা ভারতেই থাকবে নাকি দেশে পাঠানো হবে তা নিয়ে অস্ট্রেলিয়া ভিত্তিক নিউজ ওয়েবসাইট দ্য কনভার্সেশন শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা তুলে ধরেছে বিচারের জন্য কি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে ভারত, এমন প্রশ্নের অবশ্য সম্ভাব্য ফলাফল নিয়েও আলোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে বন্দী বিনিময় চুক্তিতে একটি বিষয় উল্লেখ আছে, সেটি হল রাজনৈতিক বিবেচনায় কোনো মামলা হলে কাউকে প্রত্যর্পণ করা যাবে না, আর এই বিষয়টি কাজে লাগিয়ে ভারত হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে। আবার এই চুক্তিতেই উল্লেখ আছে হত্যা চেষ্টা, হত্যা, অপহরণ এবং হত্যার উস্কানি দেওয়ার অপরাধগুলো রাজনৈতিক মামলা হিসেবে বিবেচিত হবে না। তবে শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে তার প্রায় সবগুলোই এই ধারার মধ্যে পড়েছে। উঠে এসেছে ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে ফেরত পাঠানোর সমীকরণটা কেমন হবে। প্রতিবেদনে বলা হয় ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা দেয় সেক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে। তার কারণ কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে বাধ্যবাধকতা থাকবে না। তবে ঢাকা দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা ইস্যু ভারতের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। এদিকে ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে নাখোশ বিএনপি, জামাত ইসলামী সহ শীর্ষ পর্যায়ের রাজনৈতিক দলগুলো। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারাও শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথা বলছেন। এখন পর্যন্ত হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের হয়েছে, একই সঙ্গে গণহত্যার অভিযোগে তদন্ত চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এমন আবহে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআর সঙ্গে এক সাক্ষাৎকারে হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অমিত হাসান, রবিন, কালবেলা।